এইভাবে আমরা আরও চাষি আদরের আমরা হাতে আটানো লাগছি। আনার পরে ভারতে গেলাম, ভারতে যায় আবার দ্বিতীয়টি ঘুরে আসলাম। ওখানে যাওয়ার পর আমাদের শীতের বস্ত্র দিল, চলে আসলাম। তখন বহু ছেলে বলে আমাদের দেখছে কাউ গেছে। তারপরে আসে মৈলুম ক্যাম্প, আমরা মৈলুম ক্যাম্পে যায় চার পাঁচটা গ্রুপ আমরা দিয়েছি। যায় কোন পাইখানা ছাদের বসে বুঝবে একটা পাঞ্জাবি আমরা দেখতে পাই। আজকে কমান্ডার মোটা হচ্ছে আমার হুকুম না পাওয়ার মাথা আলো করবে না, কিন্তু আমার এই সামাদ ভাই আর হলো হায়দুর এই দুটো আমি পাঁচটা মারছি। তো আজাকারা গাম গাছ খাল চাগুন মাসুস আর গাম গাছে বলছি পাখির মতো মায়ের জন্য আমরা, কিন্তু ওই পাঞ্জাবি ছাদের পাশে আমরা জানি না। এই যেমন মাছ আলাদ করে সামাদ ঠাস আর আদু তখন দাঁড়িয়ে থাকে একবার তিন চারটা তুমি আসাদু ফজল এরকম তিন চারটা একবার গেল সাত দিয়ে চলে গেল। ওখান থেকে আমরা এখন মরা মাছ নিব আর আরেকটা সেট নাম আত্মা ওর কানের ধার দিয়ে ঘুরে চলে গেছে, এই বেহুশ হয়ে গেছে অগিলের চাটা এই নিয়ে আর মাটির মধ্যে আমরা বেশি প্রায় এক কিলোর মতো আমরা ধানের মধ্যে চলে আসছি। তখন মাদেবপুর থেকে পাঞ্জাবি গেছে নওগাঁ থেকে আমাদের কাটাতে, তখন আমরা পানির মধ্যে গোপন করে অস্ত্রগান খেয়ে লাশ ছাড়ে দিয়ে তখন আমরা চলে আসি। তারপর তারপরে দেশ হয়ে গেল অস্ত্রজমা দেওয়ার পরে আমাদের কল করলো যে তোমরা চলে আসো নওগাঁতে কোনো সহ আমরা সব যা গরিব যোদ্ধা আমরা ছিলাম সব যা জন ভাই ডাকলো আমাদের সবাই যাই ভর্তি হয়ে গেলাম। ভর্তি আমরা থাকি ওখানে প্রায় দেড় মাসের মতো, দেড় মাস থাকার পরে দেশের অভাব তো বললো যে তোমরা চলে যাও পাড়ায় ডাকো। জন ভাই আমাদের ডাকলো তোমাদের কিছু পুলিশের মধ্যে প্রথম চামচাইন হয়ে গেছে দুই মাস সত্তর দিন আমি ফিট করি ঠিক আছে চার বাইশ হবে দ্বিতীয় বার জন ভাই কাছে আমার জন্য তো বললো ঠিক আছে আমার ঢুকাই দেবো বলি যাও না বয়স হবে। তা আমার আশা ছিল যে স্বাধীন দেশে আমরা বসবাস করবো, আমাদের দেশে যেমন পাঞ্জাবি বিহারিকে যেমন বেতন সন্তান হওয়ার সাথে সাথে বেতন আমরা যে এই সুযোগটা আমরা পাই। হাসিনা আমাদের বহু দিক দিয়ে আমাদের সহায়তা করছে, বৃদ্ধ বৃদ্ধতা করছে, বৃদ্ধ লোক এত কষ্ট করে তাদের হত্যা করছে। হ্যাঁ তাছাড়া ফসল করবে এদেরকেও রায় দিয়েছে, আমাদের মুক্তির দাগ বৃদ্ধি করে দিছে, সব দিকে ভালো করছে। যেতে চাই।